পরনে থাকবো পায়জামা, উপরে থাকবো শেরওয়ানি, মাথায় থাকবো পাগড়ি, তার জিভ থাকবে কালা, আর মনে করে দাঁত থাকবে বিষাক্ত। সে মনে করে তোমার পেটের থেকে যখন ডেলিভারি হয়ে আসবে, আর হ্যাঁ তো হ্যাঁ, কারণ সে তো মনে করছে মানুষ তঙ্করোগ তোমার ভিতরে ছড়াই দিছে, ডেলিভারি হয়ে আসার লগে লগে বাচ্চাদের মতো আচরণ করবো। কিন্তু হাজি নানা মজলি, আমার বউ কই? আমি আমার বউ না খুঁজে পাই না, বুঝছিস না? আর দুধ খাইব, কার দুধ খাইব? একটা দুধ তাক দেওয়া হবে, মানে আশেপাশের বেডের তো বই থাকবো না, মানুষ বলে কথা, সবাই মনে করে যে তার জন্য একটুখানি গায়ের দুধ মুদ এনে তার বোতলের মধ্যে ফিট করে খাওয়া দিব। আর সে বউ খুঁজতেছে। সাবধান সাবধান, এই বাটি কোনো সাধারণ বাটি না, এই বাটি ছায়া বিবি আম্মার ফুতোয়া বাটি, যে আমাদের নায়িকার স্বর্ণের চেন চুরি করছে, এই বাটি সরাসরি তার কাছে গিয়া পড়বে, আর আমরা সাথে সাথে সেই চোরকে ধরতে পারব। সাবধান সাবধান, এই বাটি কোনো সাধারণ বাটি না, এই বাটি আমাদের শ্রদ্ধেয় ছায়া বিবি আম্মার ফুতোয়া বাটি, যে আমাদের নায়িকার স্বর্ণের চেন করছে, এই বাটি তার উপর গিয়া পড়বে। সাবধান 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 সাবধান, এই বাটি কোনো সাধারণ বাটি না, এই বাটি ছায়া বিবি আম্মার ফুতোয়া বাটি, যে নায়িকার সেঞ্চুরি করছে, এই বাটি তার পায়ের কাছে গিয়া পড়ব। কি হয় না রে, এই বাড়িতে তোর পায়ের কাছে থামে নাই, তার মানে তুই চুরি করা চাইছিস জায়গা। সাবধান সাবধান, এই বাটি কোনো সাধারণ বাটি না, সাবধান সাবধান, এই বাটি কোনো সাধারণ বাটি না, এই বাটি ছায়া বিবি আম্মার পুজো বাটি না, চুরি করা চাই যা। সাবধান সাবধান, এই বাটি কোনো সাধারণ বাটি না। বাল্য বিবাহ শুনছো না? এটা এক প্রকার বাল্য বিবাহর মতো, ওইরকম ভাবে বাইর হবো। বাচ্চা আর বেসকিন দেন বাচ্চা, এই বাচ্চা বাচ্চা আর খাইছেন না, আর যা গেলে ঘর একটু ঘরে বাচ্চা আর বেসকিন দেন বাচ্চা, আর বাইকে বেসকিন কামু না লোম আনে কই দেন। 199 টাকা আটানা লাগবে সোনা, আমি এর উপরে এর নিচে আমি বেশি কোন দিয়ে পারব না, এই যে আমার এখান থেকে যে মেডিসিন দিতেছি এই গোপন কথা তুমি কাক করবে না, হিসাব শেষ। এটা তো আনের সোলাই, যাস পাসপোর্টটা পড়বে সোনা। কাজ হয়ে গেলে দেখছিস, বাসায় দিলাম। তুমি তোমার বোনাস লাভ পাই গেলে গা একমাত্র সোলাই বাহার কারণে। শোনো, সব মাসি ওইটা খায়, নাম পরে গাউরাম আছে, এই যে মনে করে যে সোলাই বাহার, এখন কি দিয়ে তোমাকে সারাইলো এই কথাটা খালি মাথায় নিবা। ডাক্তার হয়েছে ঠিকই, চাইলেন বেশি বুঝবে না। আচ্ছা ভাই সাহেব, যাই কেন? হ্যাঁ, আই ফিল ওকে ওকে ওকে, আই ফিল ওকে, যাও। তারপরে যদি তোমাকে অ্যাটাক করে আবার আসবা, আবার অন্য কিছু দিব, কিন্তু টাকা সাথে থাকবে সোনা। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, তবে হাগলা তুমি সাবধান বাইছে, এতে যেন আনার সামনে না আইয়ে কামবা দিব। কিন্তু ডাক্তার সে সাইলেন বেশি বুঝবো না, একটা কথা মনে রাখবা, আমি বুঝবো ডাবের পানি বাইর হয়ে গেল বইল। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে, সে কোন দূরে মন কেন এত কথা বলে, রে পাগল মন মন রে মন কেন এত কথা বলে, পাগলা কুকুর কামড় মারছে আইনি মেলের হাতে, আজ সে বসে আছে আমারই চিকিৎসাতে। বাবা রে, মেলা কামাই হয়েছে, আর বেশি লাগবে না।
গ্রামে গ্রামের মধ্যে তো বাটি চালান চলতেছে, বলা যায় না কখন কার কি হয়ে যায়। এরা বাবু বাড়ি চালা এগে আবার কি জিনিস, একদম বাড়িতে মানুষ কেমনে চালাইবো। আরে তুমি তো বুঝতেছো না, বাটি চালান তো কোনো যন্ত্র না, এটা হলো একটা পরীক্ষা। সাহাবিবি আম্মা একটা বাটিরে ফু দিয়া সাইরা দিছে যে চোর হের সামনে গিয়ে বাটিটা দাম করে দাঁড়ায় যাবো। চোর হসুর নায়িকা স্বর্ণ সেন চুরি হয়েছে না, এই কারণে তো বাটি চালান দিছে। ওইসব বাড়ি বুড়ি চালান দিলে আর কি লাভ। কেনা ভাই তুমি তো বুঝতেছো না, বাটি যদি তোমার সামনে এসে দাঁড়ায় তাহলে তো তুমি চোর হয়ে যাবা। সাহাবিবি আম্মা তো তোমার একটা ফান্দে ফালাইতে চাইতেছে। এরে বাবু তোর মাথায় তো বুদ্ধি আছে, সাহাবিবি যদি বাড়ি চালানোর মন্ত্র জানে আয়ো গাড়ি হালানোর মন্ত্র জানি। সাহাবিবি দুগা হলো আছে না, ওই দুগা হলো রে আমি মাটির তলে গাড়ি হারাবো। কোন গাড়ি মাস্টার নানি? হ্যাঁ মাস্টার মাস্টার। আমি খুব ভালো চিনি, তিনি তো অত্যন্ত গুণী মহিলা, এই গ্রামের মানুষের উপকার করে, তিনি কখনো কারো অমঙ্গল চান না। তার দুটো পোলার একটু একটু সমস্যা আছে, এটা তো থাকতেই পারে। মাস্টার ইয়োগা মাস্টার, ওই ওই বন্ড ফ্যামিলির তুই সাপোর্ট করতেছস, তোর মন তো কুলুষিত হয়ে গেছে, তোর এই আইয়ে গাড়ি আলামে এন। শুন মাস্টার অন সময় আছে, ভালো হয়ে যা, নইলে তোরও ভাই গাড়ি আলামো আর আম্মা সাহেবি বিরে যাই কই দে, হেতি যেন ভালো হয়ে যায়, নইলে মানুষ না যে শালা বিয়ে করতে চায় তার হাড্ডি একদম ছুটায় ফেলবো। এই গ্রামটাকে একটা বিয়ে শূন্য গ্রাম বানানো দরকার, এই দেশটাকে একটা বিয়ে শূন্য দেশ বানানো দরকার। যে শালা বিয়ে করবে সে তো একটা আস্ত পাগল, বিয়া কইরা কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম হাজারানে মজলিস। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন আপনি? আমি আগে ভালো ছিলাম না, এখন অনেক ভালো আছি। আফসোস করতেছেন কেন? আপনার বউ পালাইছে তো কি হইছে? আপনার মতো ভালো মানুষের কি বউয়ের অভাব হইব? এই গ্রামে কি মাইয়ার অভাব আছে? আপনারা আবার বিয়ে করাম? না না আমি তো বিয়ে করব না। এই তুমি বিয়ে করছ নাকি? ও মা আপনি আমার চিনেন না, আমি ওই যে আপনার নেতা মাসুদ মোল্লার বউ। আমার জামাই তো একটা চরিত্রহীন, আমার একদম ভালোবাসে না, খালি গ্রামের সকিনা মর্জিনা অগপিছে ঘুরা বেড়ায়। আমার মনে চায় ওরে সাইরা আরেকটা বিয়া করি, যদি ভালো কোনো পোলা পাই। ও তুমি আবার বিয়ে করবা? হ্যাঁ মনে মনে চিন্তা করতেছি, ওই চরিত্রহীন নেতার সাইতে ভালো একটা ছেলে পাইলে আমি বিয়া করে ফেলাম। বিয়া করে লাভ কি? বিয়াতে তো কোনো সুখ নাই, কেন বিয়া করবা? আরে আপনি বুঝবেন কেমনে, আপনার তো বউ পালাইছে, বিয়াই যে কি মজা, কি যে সুখ, সুখী সুখ। সুখী সুখ না, তোমার হাতটা দাও তো। আপনি কি হাত দেখতে জানেন নাকি? দেখেন তো ভাইজান আমার আবার বিয়া কবে। এইভাবে মুস্তাছেন কেন ভাই? সুখ আর সুখ না, কি যে আনন্দ বিয়াতে, অনেক মজা না, কামড়ের কেমন মজা। হাজারানে মজলিশ, আমি এই মাত্র আরেকজন নারীকে যে বিয়ে করতে চায় তাকে কামড় দিলাম। এইভাবে আমার সামনে যে যে বিয়ের কথা বলবে তাদেরও কামড়াবো আমি, আর যারা বিবাহিত তাদেরকে ডাইভোর্স দিয়াবো, যদি ডাইভোর্স না করে তাদেরও আমি কামড়াবো। এইভাবে আস্তে আস্তে এই গ্রামটাকে আমি একদম বিয়ে শূন্য গ্রাম বানাবো। আসসালামু আলাইকুম হাজারানে মজলিশ। ইশ কুত্তার ব্যাটা কুত্তা, কামড়টা দিয়া ভাবছিলাম পাগলামি ভালো হয়ে গেছে, এখন দেখে আরো বাড়ছে। আগে তন্ডের বউরে দেখলে জড়ায় ধরতো, এখন আবার কামড় দেওয়া শুরু করছে। কেন ভাই, এই মাস্টার হলো সাহাবিবির বিশেষ দূত, ইনফর্মার, সব কথা গিয়া ওই সাহাবিবির কাছে লাগাইবো, ওরে আমগো লগে আহা যাবো না, ও সে এন্টি গ্রুপের লোক।
বাবু তুমি আমার সাথে এমন করছো কেন? আমি একজন মাস্টার মানুষ, আমাকে কেনই অপরাধীদের দলের মধ্যে ফেলছো? এত কথা বলে কোনো লাভ নাই, আপনি হেনতে যান নেলে যে কেনা ভাই, কিন্তু আপনি অখন করে ফলাইবো কেনা ভাই। এই হাই মাস্টার, এই হাই মাস্টার। এই বাবু, হ্যাঁ কি কাকে? সুরমা, সুরমা, সুরমা নানি। এরা সুরমা রে, নিয়ে আসো স্কিল লাই মিয়া, নাহলে কিন্তু গাড়ি আলামো। এদিকে আসো, নাহলে ওই গাড়ি পালাইবো। তাড়াতাড়ি আসো, দৌড় দাও মিয়া। কেনা ভাই, বাবু তোমরা এখানে কি করতেছো? এরা সুরমা, আমরা যা শুনছি তা হাসানি, এটাকে কো কি কি শুনছেন? আমি তো কিছুই জানি না। তোমার আম্মা নাকি বাড়ি চালান দিছে হাসানি? আমার আম্মা তো বাড়ি চালান দেয়, আয়না পরা দেয়, আর অনেক কিছু দেয়। কেন, সমস্যা কি? বাড়ি চালান দেওয়ানোর আগে আর অনুমতি নেওয়ার দরকার আছিল? বাড়ি চালান দেওয়ার আগে তোমার অনুমতি নিতে হবে কেন? অবশ্যই নিতে হইব। এখন থেকে কেনা ভাইয়ের অনুমতি ছাড়া কেউ প্রকৃতির ডাকেও সাড়া দিতে পারবো না। আর অনুমতি ছাড়া কোনো কাজ যদি কিছু করছে, হেতে রাইয়ানো গাড়ি আলামু। অন যাও, যাই তোমার আম্মারে বলি দাও এদের বাড়ি চালানো বন্ধ করতে, নইলে কিন্তু আইএনএস বেগুনে গাড়ি আলামু। এইটা তো আর এখন সম্ভব না, বাটি চালান তো দেওয়া হয়ে গেছে, বাটি এখন গ্রামে গঞ্জে ঘুরতেছে। আর এইটা হয়েছে আম্মার ঐতিহ্যবাহী পেশা, বাটি চালান দেওয়া, আয়না পরা দেওয়া। আর তাছাড়া নায়িকার চেন চুরি হয়েছে না, যে চোর তার সামনে বাটি অটো যায় থাইমা যাবে, চোর যদি হন আপনি হন আপনার সামনে বাটি এসে থাইমা যাবে। কত বড় সাহস, তুই আর সামনে খারই আরে চোর বলাস। এটা তুমি কেমন কথা বললে সুরমা? তুমি কেনা ভাইয়ের চোর বললা? দেখছেন কেনা ভাই, আপনি এটা চোর কইল, আপনি ওরা কিছু কইবেন না? তোর রাজ্যে গাড়ি আলামো। তোমার কলা দি, তুমি কলা খাও আর তুমি তোমার কাজ করো। কেন কেন তুই ভালো আছিস? তুমি কলা খাও, আমি পড়ি। এই বাটি কোন সাধারণ বাটি না, এটা সায়া বিবির আম্মার সাধারণ বাটি না। সব এলাকা এই বা বাটির নাকি ঠিকই তো ভাই, লোকরা বাটি দি কোট খেয়ে গেছে। ও কেড়ে না, হ্যাঁ চোর ধরা পড়ছে, চোর ধরা পড়ছে, প্রিয় গ্রামবাসী চোর ধরা পড়ছে। সি 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 শানা বেগম, চোর দেখছেন? এই গ্রামবাসী আপনারা সবাই সাক্ষী দেন, এই যে এই সেই মহিলা, এই সেই শানা বেগম যে নায়িকার সন্দেহ চেন চুরি করছে, আপনারা সবাই সাক্ষী আছেন না? হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, বাড়ি এসে থামা গেছে। আই টুন্ডা, আমি কেন চুরি করতে যাব? হ্যাঁ আপনারা এগুলো কি বলতেছেন? হ্যাঁ আমি কি কম বড় লোকের মেয়ে? আমার বাপের বাড়ি তো অনেক কিছু আছে, ধন সম্পদ। আমার এই যে গলায় চেইন আছে, হাতে সে স্বর্ণের চুড়ি আছে, স্বর্ণের আংটি আছে। আমি আরে বাবা রে বাবা, এই গ্রামবাসী দেখছেন এবার চোরের মার বড় গলা। হ্যাঁ চুরি করতে আবার বড় বড় কথা কয়। এই যে সাহেব বিবি আমার পরা ফুদাওয়া যে বাটি, এইটা তো আপনার পায়ের কাছে গিয়ে আটকাইছে, এবারে তো লড়ে নাই। তার মানে হচ্ছে কি আপনি চোর? সবাই বলেন এই শানা বেগম চোর, স্বর্ণ চুরি করছে, চোর, চোরের ঘরে চোর। এই মহিলার কি করা উচিত?
এইটা এই মহিলার নামে বিচারটা কইব শালিশটা কইব আরে রশি দিয়ে বাইন্দা ধরা উচিত কেমনে যাবো বাটি ধরলে না আমি তো বাটির সামনে হাইটে আসলাম কই আমার সামনে তো বাটি থামলো না আপনিই চুরি করছেন তার মানে কথা সত্য গ্রামের কত মায়ের লোক না তুমি দেখছ না কত মানুষ হাইটে গেছে এসে কারোর সামনে থামছে এই বাটি লড়ছে এই বাটি গিয়া আটকে যায় শাহনামা গোমের পায়ের কাছে গিয়া এই মহিলারে কেউ যেতে দিবা না আমি গিয়া সাহেবিবি আমার খবর দিতেছি এই মহিলার একটা অ্যাস্টোস্ত করতে হইব সর এই মহিলা সর আম্মা আম্মা গ্রামে অনেক বড় বিপদ ঘটে গেছে সবাই অনেক আতঙ্কিত খবরটা কি আপনি পেয়েছেন গ্রামে বিপদ ঘটছে সবাই আতঙ্কিত কি বিপদ ঘটছে আম্মু ওই বউ পাগলা আছে না ও না আবার খেপেছে বিয়ের নাম শুনলেই না যাকে তাকে কামড়ে দিচ্ছে আমার সঙ্গে তো এখনো দেখা হয়নি কিন্তু আমার না ভয় লাগছে আমার সঙ্গে দেখা হলে যদি আমাকেও কামড়ে দেয় আপনি কিছু একটা করেন আপনি আমাকে বাঁচান ও পাগল কামড়া কামড়ি করতেছে ওরে কি পাগলা কুত্তায় কামড় দিছে নাকি আম্মু আপনি ওকে ভালো করে দেন আমরা সবাই অনেক আতঙ্কে আছি না হলে যে কোনো সময় আমাদেরকে কামড়ে দিতে পারে দাঁড়া বুঝছি তুই যা ও আজকের থেকে আর কাউরে কামড়াবে না আমি আমার জিনেদের সাথে কথা বলছি তারা সব ব্যবস্থা করবে ভয় পাওয়ার কিছু নাই যা ঠিক আছে আম্মু তাহলে এখন আমি আসি মানুষে মানুষকে কামড়ায় এইটা আবার কিরকম ব্যারাম বউ পাগল যদি ভালো না হয় তাহলে তো তারে আমার গড়াতে আটকাইতে হইব তার উপরে তুফান ভারি গানের লাইনও ঠিক নাই আরে বাবা বাবা কালি জীবনে সুখের কথা খালি শুনেই গেলাম এই দুইটা চোখ দিয়ে দেখলাম না আব্বা আব্বা মেলা অবিচার করছেন আপনি আমার লগে পোলার লগে এক খণ্ড জমি বিক্রি করেন না আব্বা পোলার সুখের দিকে একটু যায় দেখেন না আব্বা পোলারে দুই কলম পড়াশোনা করানোর লেগে একটু খরচও করেন না আব্বা আর কিছু করেন নাই করেন নাই ভালো কথা শুধুমাত্র এই পোলার লগে একটা বউ দিতেন যা সুখে তা করে কেটে খা আব্বা আপনি তো তাও করেন নাই সুখ নাই বিয়াতে কোনো সুখ নাই যে বিয়া করে সে একটা পাগল আর তার বাপে একটা ছাগল তোর আম্মা ছায়া বিবি কেন অসহায় মায়ের প্রতি অন্যায় করলো এ বাবু এই তোর কত বড় সাহস হ্যাঁ বিয়া তো আমি করতেছি রে গাদা তুলাই বাহার রে কেডা বিয়া করবো